এসো কোথায় আপনারা পরি এখানে আসুন পরি চুপ করো পুলিন কি ব্যাপার কি হয়েছে পুরি নার্সের পোশাক পরে আছে কেন যাত্রা নাটক সিনেমা যাত্রা দলের ফাত্রা লোকের মতো আপনাদের কন্যা আমাদের বোকা বানানোর পালা সাজিয়ে প্রেমিক পুরুষের সঙ্গে গোপন অভিসারে গিয়েছিল কিন্তু ধরা পড়ে গেছে তার মানে তুমি বলতে চাইছো পরি সাবানার অসুস্থতার নাটক সাজিয়ে জীবনের সঙ্গে দেখা করতে গিয়েছিল আজ্ঞে শ্বশুর মশাই আজ্ঞে পরি ঠিক তাই করেছে পুরামুখী এ সমস্ত করার আগে একবারও বাবা মার কথা ভাবলি না কদিন ধরে এত করে বুঝালাম তোর হাতে পায়ে ধরলাম তবুও তোর মন গলল না বাবা পুলিন আর চুপ করে বসে থাকা যাবে না যা করার দ্রুত করো আমার আমার মাথায় কিছুই আসছে না লোক জানাজানি হলে আমার আমার আত্মহত্যা করা ছাড়া আর কিছুই থাকবে না সংখ্যাগুরু আর সংখ্যালঘুর বিষয়টা তো আপনারা ভুলেই গেছেন এ হচ্ছে আপনাদের উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে একসাথে করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে জীবনযাপন করার ফসল যেখানে সব ধর্ম হয়ে গেছে একাকার মিস্টার পুলিন ব্যানার্জি ভালো করে শুনে রাখুন আমি জীবনকে ভালোবেসেছি আমার এই জীবন জীবনের জন্য উৎসর্গ করে দিয়েছি কি করবে আমাকে কি করবে তোমাদের কথা না শুনলে আমাকে মেরে ফেলবে কেটে নদীতে ভাসিয়ে দেবে মারো কাটো আমার কিচ্ছু যায় আসে না তোমার স্বপ্ন তোমার আশা কোনো দিনও পূরণ হবে না কোনো দিনও না ভালোবাসা কখনো হিন্দু ভালোবাসা কিংবা মুসলমান ভালোবাসা পরিচিত হয় না ভালোবাসার কোনো জাত নেই ভালোবাসার কোনো ধর্ম নেই আরে পুলিন বাবু ভালোবাসার শত্রু যারা তারা কখনোই মানুষ হতে পারে না তারা জানোয়ার একদম চাপ এনাফ ইজ এনাফ আর না শ্বশুর মশাই ওকে আমি আগামীকালই গ্রামের বাড়িতে নিয়ে যাব আর যে লগ্নে বিয়ে সঠিক হবে সে লগ্নে আমি ওকে বিয়ে করে ফেলবো ততক্ষণ পর্যন্ত ওর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ এসো এসো এতটা সময় পেরিয়ে গেল এক ফোঁটা জলও স্পর্শ করলি না নে মা খেয়ে নে খাবো না আমি কিছুই খাবো না না খেয়ে খেয়ে মরে যাব কি অলক্ষণে কথা বলছিস তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ মা আমি পাগল হয়ে গেছি এই তোমাকে ছুঁয়ে শপথ করে বলছি জীবনকে না পেলে আমি বিষ খেয়ে না হয় গলায় ফাঁস দিয়ে মরে যাব একদম চুপ দেখো না বাবা আমি যে মা কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না আমিও চাই তুই যেখানেই থাকিস বেঁচে থাক সুখে থাক তুই তোর জীবনের কাছে চলে যা চলে যা মা মা